সাগর বেটা কি হলো তুমি হঠাৎ চুপ করে গেলে কি তোমার মন খারাপ হলো নাকি না না মন খারাপের কি আছে আজ বহুদিন বাদে আমি আর সাগর এক টিমে একসাথে খুনতি হাতে দুজনে লড়াই করব একটু খুনতি নেড়ে ছেলেকে জিতে নেবে ভাবছো নাকি মিস্টার প্রফেসর আমি জানি নীলিমা আমার সে স্বপ্ন এত সহজে তুমি সত্যি হতে দেবে না কিন্তু দেবী পক্ষ চলছে মা দুর্গা চাইলে বলা তো যায় না কখন অসুর বধ হয়ে যায় অসম্ভব সাগর মম বলতে অজ্ঞান দেখতে পাচ্ছ না তোমরা আমাদের সাগরের মুখটা কেমন ছোট হয়ে গেছে আমি মন খারাপ করছি না কিন্তু দিস ইজ আ চ্যালেঞ্জ ফর মি মম তোমার কাছ থেকে তো শিখেছি সব সময় জিততে হবে দ্যাটস দ্য স্পিরিট বেটা কিন্তু সাবধান করে দিচ্ছি ভেবো না যে জেতাটা সহজ হবে আমার গার্ল গ্যাংও কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়বে না কি তাই তো ইয়েস ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আচ্ছা বাবা সাইলেন্স সাইলেন্স আগে এটা জেনে নেওয়া হোক যে মেনুটা কি অফকোর্স দেখো বেটা মাটন মানে পাঁঠার মাংস যেমন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কম্পিটিশনের মেনুটা আলাদা খুব সিম্পল আইডিয়া বড় মা খিচুড়ি কারেক্ট আর সঙ্গে সাথে নিরামিষ তরকারি বেশ তাই হোক আর শেষ পাতে একটু পায়েশ ব্যাস দ্যাটস ইট সিম্পল ছিমছাম মেনু One minute. That is bhog. I am not the no. Chegi, tomorrow what is happening? Bhog cooking. I know bathing. No bath, no cooking. Shorbani, ইংরেজি টা এখন একটু বাদ দিয়ে তুমি বাংলায় একটু বুঝিয়ে দাও না তুমি কি বলতে চাইছো স্নান না করে ভোগ কি করে রান্না করব দিদি ভাই আরে এটা ভোগ রান্না কেন হবে এটা তো বাড়ির রান্না ইচ্ছে করলে আমিষও হতে পারে প্লিজ সাগর তুই আর আমিষের তাল তুলিস না রান্না তো হয়ে যাবে কিন্তু ওই রান্না শেষমেশ পাড়ার লোক ডেকে না খাওয়াতে হয় হলে হবে ইনফ্যাক্ট আরো ভালো হবে তাহলে সেন ম্যানশনের আনন্দের একটুখানি ভাগ পাড়া প্রতিবেশীরাও পাবে এনিওয়ে আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আমাদের ব্যাটল দুটো টিম রেডি হয়ে নাও রান্নার ব্যাটলের জন্য তোমরা সবাই তো এখানে আছো একটা আইডিয়া দাও না ভালো আইডিয়া আরে বাবা ওদের থেকে আলাদা করতে হবে তো বলছি যে আমরা না আমিষ করতে পারি কি বলছিস তুই আমিষ আবার খিচুড়ি হয় নাকি হ্যাঁ হয়তো ভুনা খিচুড়ি অন্যদের থেকে আলাদাও হবে দারুণ আইডিয়া অ্যাবসলিউটলি রাইট জ্যোতি এক
সেকেন্ড দাঁড়াও, ওরা করছে নিরামিষ খিচুড়ি আর এখানে আমরা করবো আমিষ খিচুড়ি। অনেক জোগাড় যন্ত্র করতে হবে, এত পেঁয়াজ রসুন সব কাটতে হবে, তার মধ্যে তো ওদের রান্না শেষ হয়ে যায়। আরে বাবা না, আরে বাবা না, আমাদের জ্যোতি আছে তো, জ্যোতি একাই সব পেঁয়াজ রসুন কেটে দেবে এক্ষুনি, কি জ্যোতি, তাই না? গুড গুড, যাও যাও যাও, তাড়াতাড়ি শুরু করে দাও। খুব গুজগুজ ফুসফুস চলছে। এই জ্যোতি তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসেছে দেখছি। পেঁয়াজ? হ্যাঁ। জয়, কাজের লোকের নাম নিয়ে ডাকছিস কেন? মেট বললি এনাফ। এভাবে কথা বলতে নেই বাবা, সবাই তো মানুষ আর মানুষ মাত্র তো সব সমান না। ও দাদা, ওসব জ্ঞানের কথা এখন রাখো, আসল কথা পেঁয়াজ দিয়ে এখন কি হচ্ছে। এই জয়, জয় জানা একবার গিয়ে দেখ না। কিন্তু সেটা তো চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ আর ওয়ার। এত ভারী ভারী কথা তুমি শিখলে কোত্থেকে চাটনি? এই তো বাবা মাকে বলে আর টুক করে জড়ি ধরে। খালি বাবাকে কেস খাও না, এই টমেটো না তোমার মুখে গুজিয়ে দেবো। ফাজিল মানে বাবা, কি প্রেম পিয়ার। তবে কথাটা কিন্তু ঠিকই বলেছে বুঝলে। এই শোনো না, বলছি যে আমি চট করে গিয়ে ওই শিবিরে কি হচ্ছে একটু খোঁজ নিয়ে আসি বুঝলে। তাই আরে তুই আবার ফোনটা নিয়ে পড়লি কেন? আরে খালি ওইদিকে উকি মারলে হয়, নিজেরটা বুঝবো না, রেসিপি বার করছি। ও হ্যাঁ ঠিক ঠিক। না না বলছিলাম, বড়মা ওই পামেলা, পামেলা হ্যাঁ, এই পামেলা বলছি শোনো, দেখো তুমি কিন্তু একদম পেঁয়াজের বেশি কাছে যেও না, তোমার কি চোখ কিন্তু ভীষণ সেন্সিটিভ, জল পড়বে আমি বলে দিচ্ছি। আরে বাবা বউয়ের প্রেমে দেখতে পাচ্ছি, একটা অজ্ঞান হয়ে পড়বি রে, তুই কেন এসেছিস এখানে? যাব বাবা, তো আমি আমি পামেলার একটু খোঁজ নিতে পারি না? এই শোন দাদা ভাই, তুই কেন এখানে এসেছিস আমরা খুব ভালো করে জানি। এটা কিন্তু দেখ একদম ভুল কথা, আমি আমি সত্যি এখানে পামেলার খোঁজ নিতেই এসেছি। আই সোয়ার। ওটেই না রে, তুই এখানে পামেলার খোঁজ নিতে আসিস নি, তুই কি করতে এসেছিস সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর তোর বউয়ের চোখ দিয়ে জল পড়বে কেন? ওকে পেঁয়াজ কাটছে, কাটছে জ্যোতি। হ্যাঁ সেটাই তো বলছি, জ্যোতি এত পেঁয়াজ কাটছো কেন বলো তো? ওয়াই ওয়াই, হ্যাঁ কাটতে পারে না, নো কাটিং। খিচুড়ি কি সবসময় ভেজিটেবল হয় নাকি? একটু থামুন না, এত কথা বলার কি আছে? সরি, মিস্টেক মিস্টেক। তারা তো আই, তুই যাবি? হ্যাঁ। এমন লোকের তোর পিটুনি বাঁধা একেবারে। না না, এ আবার কি জয়, দিস ইজ নট ফেয়ার, কোনো চিটিং এখানে কেউ করছে না, তুমি যাও নিজের জায়গায় ফিরে যাও। যা তো যা যা। কি সংবাদ আনিয়াছো গুপ্তচর? বলছি বলছি যে আমিষ খিচুড়ি হবে তাই অত পেঁয়াজ। ও বুঝু, আমিষ দিয়ে ভাবছে নিরামিষের স্বাদকে টেক্কা দেবে। ইটস নট দ্যাট ইজি, রেসিপিটা যেরকম লেখা আছে সেরকম করলেই উই উইল উইন। আরে বাবা বলছি তো রেসিপি আমি দেব, মানছি আমি অনেকদিন রান্না করিনি, কিন্তু এখনো রাঁধলে খুব খারাপ খেতে হবে না কি শিবু, ঠিক বলছি তো? না না একেবারেই না, দাদার রান্না একেবারে অমৃত, কোনো আমিষ খিচুড়ি সেই রান্নাকে হারাতে পারবে না।
শিবু দেখলে হবে না 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 এটা যেন পোড়া না লাগে না না আচ্ছা জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি ওই কাজু কিশমিস গুলো নাও ওগুলো ভিজিয়ে দাও না মজলে টেস্ট হবে না চাটনির মা এমন রাঁধবো না আঙুল চাটতে চাটতে দিন যাবে দেখা যাবে দেখা যাবে আগে থেকে তো আওয়াজ দিও না তো এত পেঁয়াজ একে কাটা যায় তাড়াতাড়ি করে অবস্থা না জ্যোতির বিচারীকে এত পেঁয়াজ কাটতে হচ্ছে দেখো দেখো চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে তুমি যাও যাও তাড়াতাড়ি গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এসো না হলে আবার সবাই ভাববে এই বাড়িতে বোধ হয় আবার কেউ তোমাকে কিছু বলেছে তাই তুমি কাঁদছো কাজের লোককে আপনি আপনার টিমে রেখে আমাকে অনেক সম্মান দিয়েছেন ম্যাডাম কেউ যদি কিছু ভাবেও আমি সে ভুল ভাঙিয়ে দেব সাগর নাড়তে হবে তো বাবা ডালটা যদি লেগে যায় তাহলে তো খিচুড়িটা সুস্বাদু হবে না এইভাবে আস্তে করে তলা থেকে থ্যাংক ইউ বাবা হাত ধরে শেখানোর জন্য আজ তোমার খুশির দিন বর্তা দেবীর বোধন আজ শুনেছি মা নাকি সব দূরত্ব ঘুচিয়ে দেন দেখো বর্তা এই পুজোয় বাপ ছেলের এই দূরত্ব ঘুচে যাবে একদম সবার সামনে বাবার কাঁচা খুলতে তো লজ্জা করে না চুপ চট তুই চলো দিকে চুপ জ্যোতি কাজটা ভালো করে করো বুঝলে কাজের মেয়ে হয়ে যে মনিপদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছো এটাই অনেক হ্যাঁ জানি আমিও ম্যাডামকে তাই বললাম আমার অনেক সৌভাগ্য এই হয়েছে তোমার দোষ দেখেছো
প্রয়োজনের তুলনায় তুমি কত বেশি কথা বলো, নিজের জায়গাটা নিজে বুঝতে পারো। মাফ করবেন, একটু সময় দিন, ঠিক বুঝে নেব। ওর জায়গা তোমাকে এখন আর বোঝাতে হবে না প্যামেলা, আমরা কম্পিটিশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আগে বুঝে নি। বলছি আমি না কিচেন থেকে একটু চিনি নিয়ে আসি। খুঁতি দিয়ে কেউ দুধ নাড়ে আর হাতা নাও না। আমরা রেগুলার রান্না করি না বলে জট খোল খাইয়েছে আমাদেরকে। কেন প্রিয়া, সমস্ত ভালো ভালো হাতাগুলো নিয়ে চলে গেছে। এই 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 যা, তাহলে তাহলে এখন হাতা কোথা থেকে পাওয়া যাবে? কিচেনে নিশ্চয়ই এক্সট্রা হাতা হবে, আমি যাই চট করে নিয়ে আসি, তাই না? তাই তুমি এটা দেখো তো। হ্যাঁ দেখছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে উমা! সাগর বেটা কোথায়? এখানে তো ছিল বড় মা। এরে খেপে গেছে যখন তখন বলেই দি। হ্যাঁ সাগর তো একটু ওই কিচেনের দিকে গেল। রান্না করে আবার কি করতে গেল? মনে হয় জ্যোতি সারিয়ে দিয়েছে। তুমি দেখলে না বড় মা, নিজের চোখেই তো দেখলে কেমন হাতটা জলের মধ্যে চেপে ধরেছিল। কিছু হয়নি মা, আই অ্যাবসলিউটলি ফাইন। দেখো আর যদি কিছু হয়েও থাকে উনি সেটা সারানোর কেউ নন। আমি তো একটা ব্যাপার বুঝতে পারছি, তুই এখানে এসেছিলিস কেন? আমি এসেছিলাম আসলে উফুমা, কি কেন এসব পরে হবে, আগে দেখি আমার সাগর বেটা রয়েছে। এটা কি দেখি বেটা? বেটা তুমি তো জানো তোমার যদি কিছু হয় তোমার মম, তোমার মম শেষ হয়ে যায় বেটা। প্লিজ মম, আমার কিছু হয়নি, সিরিয়াসলি। ভুলটা আমারই হয়েছে, আমারই উচিত হয়নি এসব রান্নার হুজুক টুজুক তোলা, একদম উচিত হয়নি আমার। প্যামেলা যাও, তুমি সবাইকে জানিয়ে দাও এসব কম্পিটিশন এসব কিছু হবে না, এই বাড়িতে যাও। কাম অন মম, প্লিজ বিশ্বাস করো আমার কিছু হয়নি। গরম হাতাতে জাস্ট হাতটা লেগে গেছিল, দ্যাটস ইট। আমি আসলে দেখলাম যে সাগরবাবু ভুল করে গরম জিনিসে হাতটা দিয়ে ফেলেছেন, তাই ওই মোমেন্টে না আমার মাথা কাজ করছিল না, তাই আমি ঠান্ডা জলের মধ্যে সব। একদম ঠিক কাজ করেছো, অরেলস হাতে ফোসকা পড়তে পারতো। দেখি
নিশ্চয়ই খুব জ্বালা করছে বেটা, আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দিই। না মম, ইটস ওকে, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তুমি তুমি সত্যি বলছো তো বেটা? হ্যাঁ মম, তুমি চিন্তা করো না। থ্যাঙ্ক গড। গড কে থ্যাঙ্কস না জানি, আমার মনে হয় জ্যোতিকে থ্যাঙ্কসটা বলা উচিত। নট রিয়েলি পিয়া, আমি সাগর সেন নিজের যত্ন নিজে করতে পারি, কারো সাহায্য আমার লাগবে না। কিন্তু তুই এখনো বললি না তুই কিচেনে কেন এসেছিলি। ঠিকই তো সাগর বেটা, তোমার কিছু দরকার হলে তুমি অন্য কাউকে বলতে পারতে, তুমি এখানে আসতে গেলে কেন? আর এসেই ছাগা খেয়েছে।